2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন কোন প্রসিং রাইটিং গুলো ইম্পর্টেন্ট সেটা এই ভিডিওতে এক ঝলকে তোমরা দেখে নাও। এর আগে আমি তোমাদের সাথে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় এবং এডিটোরিয়াল লেটারের সাজেশন সহ একটা বিশেষ ভিডিও কিন্তু শেয়ার করেছি। তোমরা যারা ভিডিওগুলো মিস করে গিয়েছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। তো মাধ্যমিক পরীক্ষার আর এক কি দুদিন বাকি, এবং তার আগে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমি পরীক্ষার আগের দিন কোন কোন প্রসিং রাইটিং গুলো করে যাব বা কিভাবে প্রসিং রাইটিং লিখব, সেটা এই ভিডিওতে কিন্তু বলবো। প্রসিং রাইটিং এর সাজেশন এবং সাথে লেখার কিছু টিপস, যেগুলো লিখলে বা যে টেকনিকটা ফলো করলে তোমাদের নাম্বারটা কিন্তু প্রসিং রাইটিং এর ক্ষেত্রে অনেকটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই ভিডিওটাকে পুরোটা দেখো, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, এরকমই আরো রাইটিং সংক্রান্ত বা মাধ্যমিকের ইংলিশ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তো প্রসেসিং রাইটিং এ চলে আসো। প্রথম যে প্রসেসিং রাইটিংটা আমি তোমাদের বলবো করার জন্য, সেটা হচ্ছে মেকিং অফ মাস্ক। ভীষণ ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, মেকিং অফ মাস্ক, মেকিং অফ স্যানিটাইজার, এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট টপিক। তোমাদের প্যারাগ্রাফেরও কিন্তু আমি সাজেশন দিয়েছি, এবং বায়োগ্রাফির মধ্যে কি কি পড়বে সেটাও কিন্তু পরের ভিডিওতে বলে দেবো। মেকিং অফ স্যানিটাইজার, বিল্ডিং কনস্ট্রাকশন, গোয়াভা জেলি, মাস্টার্ড অয়েল, ওআরএস, ফরমেশন অফ রেইন, প্রোডাকশন অফ পেপার, এই যে আটটা টপিক আমি এখানে দিলাম, এই আটটা টপিক যদি তোমরা কভার করো, অর্থাৎ এই আটটা প্রসিং রাইটিং যদি তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাও, তাহলে যদি প্রসিং রাইটিং তোমাদের কমন নাও আসে তাও তোমরা লিখতে পারবে। কিন্তু লেখার সময় কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে দেখো, আমি এখানে কিছু পয়েন্টস লিখেছি, হাউ টু রাইট এ প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং কিভাবে লিখবে, প্রথমে মাথায় রাখবে যে উপরে যে তুমি টাইটেলটা দেবে সেই টাইটেলটা কিছুটা এইরকম হবে। যেমন ধরো, মেকিং অফ মাস্ক, মেকিং অফ মাস্ক, এখানে উপরে তুমি টাইটেলটা দিলে, তারপরে তার তলে আন্ডারলাইন করবে যে মাস্ক উৎপাদন, তারপরে তুমি এখানে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেবে। তো আমি এখানে সেটাই লিখেছি, ইন্ট্রোডাকশন দিতে হবে যে মাস্ক কি কাজে ব্যবহার করা হয়। মাস্ক আমাদের বাইরের ধুলোবালি এবং জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের হাত থেকে বাঁচায়, এরকম ভাবে লিখবে, যেটা আমি তোমাদের মাস্কের ভিডিওতেও বলেছি। এবং কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করে লিখতে হবে। মানে মাস্ক প্রথমে এইভাবে কাপড়টাকে সেলাই করা হয়, এইরকম ভাবে লিখতে হবে, প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েস কিন্তু লিখলে হবে না। এবং এই প্রসিং রাইটিং এর যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সমস্ত কটা প্রসিং রাইটিং এর পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে। প্রসেসিং রাইটিং এর দেখবে প্লেলিস্ট রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো, ওখান থেকে তোমরা সবকটা প্রসিং রাইটিং পেয়ে যাবে। তারপর কিছু লিঙ্কার্স রয়েছে, যেরকম অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, দেয়ার আফটার, নাও, লাস্টলি, অ্যাট লাস্ট, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সবার প্রথমে, তো আর লিঙ্কার্স ব্যবহার করার সময় তোমরা যে ভুলগুলো করো, যে লিঙ্কার্সটা লিখে তোমরা কমা দাও না, এটা করলে কিন্তু পুরো নাম্বারটা কিন্তু পুরো কাটা যাবে। লিঙ্কার্স ব্যবহার করলে অবশ্যই লিঙ্কার্সটা লিখে তার পাশে কমা দেবে। ধরো তুমি ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স শুরু করছো, দেন দ্য গোয়াভা ইজ ওয়াশড বা দ্য গোয়াভাস আর ক্লিনড, তাহলে এখানে দেনটা যখন লিখবে তারপরে কিন্তু একটা কমা দিয়ে লিখবে দ্য গোয়াভাস আর ক্লিনড উইথ ওয়াটার, ঠিক আছে? তাহলে অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সবার প্রথমে, দেন মানে তারপর, নেক্সট মানেও তো এখানে তারপর, দেয়ার আফটার মানে অতঃপর, তারপরে নাও, এখানে নাওটাও অবশ্যই ব্যবহার করবে, এ এখন, লাস্টলি বা অ্যাট লাস্ট, এখানে অ্যাট ফার্স্ট না ব্যবহার করে ফার্স্টলি ব্যবহার করতে পারো। তো এই লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হবে, তাহলে প্রসিং রাইটিংটা লেখা সঠিক হবে। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে কটা পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলো কিন্তু অ্যাকর্ডিংলি ফলো করতে হবে, যে পরপর যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো ফলো করতে পারে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে প্রসিং রাইটিং যে কোনো প্রসিং রাইটিং দিক না কেন, আগে প্রথমে পয়েন্টগুলো পড়ে বুঝবে যে এখানে কী বলতে চাইছে। প্রসিং রাইটিং অ্যাকচুয়ালি পরপর প্রসেসগুলো কী লিখবে সেটা আগে নিজে বুঝে তারপরে কিন্তু লিখতে হয়। প্রসিং রাইটিং বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই কিন্তু কমন পেয়ে যায় পরীক্ষায়, তবে প্রসিং রাইটিং নাও কমন পেতে পারো। ধরো এরকম কোনো প্রসিং রাইটিং দিলো, ধরো তুমি করে যাচ্ছ গুয়াভা জেলি, তো এখানে ধরো অন্য কোনো জেলি আসলো, অরেঞ্জ, অরেঞ্জ তো হয় না, পাইনঅ্যাপেল জেলি আসলো, তাহলে কি তুমি উত্তর লিখতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে এবং লিঙ্কার্স ব্যবহার করতে হবে, আর মাথায় রাখতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট লিখব, তারপর অ্যামিজার লিখব, এবং মেইন ভার্বের
প্যাসিভ ফর্ম, অর্থাৎ যে ভার্বটা রয়েছে সেটার প্যাসিভ ফর্ম লিখব, আইএনজি যুক্ত ওয়ার্ড বা ইডি যোগ করে লেখা রয়েছে সেগুলো লিখে দিলে কিন্তু হবে না, তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু লিখতে হবে। আশা করি বুঝতে পারলে যে প্রসিং রাইটিং কিন্তু লেখাটা ভীষণই সহজ, শুধু তোমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে তুমি লিখবে তাহলেই কিন্তু লিখে আসতে পারবে। আর এই সবকটা প্রসিং রাইটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রসিং রাইটিংয়ের প্লেলিস্টেরও লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে কিন্তু পারলে চেক করে নিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরের ভিডিওতেই তোমাদের আবার আমি বায়োগ্রাফি রাইটিং কীভাবে লিখতে হয় সেটাও কিন্তু বলে দেবো এবং বায়োগ্রাফি রাইটিং এই বছরে কোন কোনগুলো পড়বে সেটারও কিন্তু বিশেষ ভিডিও আসতে চলেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।